জগন্নাথ দেবের ডাক এসেছে। হ্যাঁ সত্যি, কথায় আছে জগন্নাথ দেব না ডাকলে নাকি চারধামের একধাম এই জগন্নাথ ধামে আসা যায় না। আর পুরীতে পৌঁছেই প্রথম দিনই দেখা মিলল সমুদ্র আরতির অপরূপ দর্শন। তো হ্যালো এভরিওয়ান, আমি রচিতা, আর আজকের এই পুরী স্পেশাল ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। পুরীতে পৌঁছে আমরা প্রথম দিন কী কী করলাম আর সমুদ্র আরতি কখন হয়, কোথায় হয়, সেই সমস্ত কিছুই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সাথে থাকবেন। খুব কম সময়ের মধ্যেই এই পুরী আসার প্ল্যান করা। শিলিগুড়ি জাংশন থেকে কামাখ্যা পুরী এক্সপ্রেস ধরে সকাল 8টা নাগাদ মতো রওনা দিয়েছি জগন্নাথ ধামের উদ্দেশ্যে। টুকটাক খাওয়া দাওয়া করে কেটে গেল আমাদের সারা দিনটা। পরদিন ঠিক সকালে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থলে। আমাদের মনের সাথে সাথে শরীরটাকেও তো ফুরফুরে রাখতে হবে, তাই ডাবের জল খেতে খেতে চললাম হোটেলের উদ্দেশ্যে। স্বর্গদুয়ার বিচের পাশেই ছিল আমাদের হোটেল। আমরা হোটেলে গিয়েই খুব তাড়াতাড়ি ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম পুজো দেবার উদ্দেশ্যে। আর জানেন তো, ভেবেছিলাম প্রথম দিনই স্বর্গদুয়ারের এই জগন্নাথ দেবের মন্দিরেই পুজো দেব। তবে সময় হয়ে গিয়েছিল দুপুর 2টারও বেশি, সেজন্য এসেই দেখি মন্দির বন্ধ হয়ে গিয়েছে। তো আজ তো আর পুজো দেওয়া হলো না, তাই বিচে যাবার আগে চলে এলাম পেট পুজো করতে। এরপর চললাম বিচের উদ্দেশ্যে। বিচে গিয়েই যেটা আমাদের প্রথম কাজ, ডাবের জল খাওয়া। আর এই যে দেখুন, এখানে একটা উট দেখতে পেয়ে চলে এলাম ফটো তুলতে। তোমাকে নেব না উঠকে। আজ সেজে গুছে আসার কারণে সমুদ্রে স্নান তো করতে পারবো না, তবে অনেক দিন পর এই সমুদ্রের ঠান্ডা জলটা স্পর্শ করে অনুভব করতে পারবো। এই যে দেখুন পর্যটকরা সমুদ্র সাথে পরিবারকে নিয়ে আনন্দে মেতে উঠেছে। এখন প্রায় বিকেল, পরন্ত সূর্যের ছটা, আর সাথে সমুদ্রের এই শীতল হাওয়া সত্যি মন যেন একদম ফুরফুরে করে দিচ্ছে। এরপর জানেন তো, হাঁটতে হাঁটতে চোখে পড়লো এই জেলিফিশটা। সমুদ্রে আসলে কিন্তু বিচের পাশে এই রকম সামুদ্রিক প্রাণীর মাঝে মধ্যেই দেখা মেলে। আর জানেন তো, এটা আমার দ্বিতীয়বার পুরী আসাম। এর আগে স্কুল লাইফে মা বাবা বোনের সাথে এসেছিলাম পুরী, তবে জানেন তো বহু বছর পর আবার জগন্নাথ দেবের কাছে আসতে পেরে ভীষণ ভালো লাগছে। তো বিকেলের সময়টা আমরা বিচের ধারে কিছুক্ষণ কাটালাম। আর পুরীর একটা অন্যতম সৌন্দর্য, বিকেলের পর সমুদ্রের পাশে পুরো বিচ জুড়ে বসে মেলা। তো আজ তো আর সেরকম কিছু কেনাকাটা করব না, আমরা প্রথমেই চলে এসেছি এই ভুট্টার দোকানে। তো এখানে রকমারি কিন্তু খাবারের দোকান দেখতে পাবেন, তবে আমার সব থেকে পছন্দের খাবার হলো এই কর্ন সেদ্ধ। এটা খেতে জাস্ট আমার ওয়াও লাগে। এরপর এখান থেকে বেরিয়ে চোখে পড়লো সমুদ্র আরতির প্রস্তুতি চলছে। এই সমুদ্র আরতি দেখতে আপনাদের ঠিক সন্ধ্যের শুরুতেই আসতে হবে। স্বর্গদুয়ারের ঠিক সামনের বিচেই আপনাদের সমুদ্র আরতির দর্শন মিলবে। পুরী আসলে এই সমুদ্র আরতি না দেখলে বোধ হয় অনেকটাই অসম্পূর্ণতা থেকে যায়। তবে চলুন কতটা সুন্দর এই সমুদ্র আরতি হয় সেটা দেখে নিই। Krishna 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 Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Krishna Hare Krishna Krishna
পুরীতে এসে প্রথম দিনই আমাদের ভাগ্য হয়েছিল এই সমুদ্র আরতি দেখার। আপনারা পুরীতে গেলে কিন্তু অবশ্যই সময় করে এই সমুদ্র আরতি দেখতে অবশ্যই আসবেন। আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। তো চলুন, আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। এই সমুদ্র আরতি দেখতে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আপনারা যদি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব আর ফলো করে দেওয়ার অনুরোধ রইল। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় জগন্নাথ।